ও দিদা, এই এত বিকেল বেলা রান্না করছেন? এর নাম কি আছে? মেট্রোগলি তো আমি সেখানে এসেছিলাম মাইক কেনার জন্য। তো এই ভিড়ভাট্টার মধ্যে, এই চিৎকার চেঁচামেচির মধ্যে আমার ভয়েসটা কেমন আসছে সেটাই জানার জন্য আর কি এই ভিডিওটা করা। আগে যে সমস্ত রাজা মহারাজা রথে চড়ে ঘুরে বেড়াতেন, সে রথের মতো লাগছে আর কি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে ধর্মতলার মোড়ে আছি, আর এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি বা আমার সামনে মানে ধর্মতলা চত্বরে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড হচ্ছে আমার সামনে। এখানে প্রচুর বাসও তোমরা দেখতে পাচ্ছ। আর মেনলি আমি আজকের এখানে এসেছি তার কারণ হচ্ছে আমি বেশ কয়েক দিন ধরে বাড়িতে শুয়ে আছি বা বসে আছি শরীর খারাপের জন্য। তো এখন মোটামুটি আমার শরীর ঠিকঠাকই আছে, আর এখন বর্ষা শুরু হয়ে গেছে, এরপরে আমি সুন্দরবনের ভিডিও শুরু করবো। যেহেতু এখন বর্ষার সিজন, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, প্রচুর হাওয়া চলে আর কি ওই সমস্ত খোলা এরিয়াতে। আমি কিছু বললে সেই ভয়েস ক্লিয়ার আসে না, আমার অনেক ক্লিপ কেটে দিতে হয় বা বাদ দিতে হয়। তো যার জন্য আমি এই ধর্মতলায় এসেছিলাম। এখানে তোমরা অনেকেই জানো যে মেট্রো গলি বলে একটি গলি আছে, সেই গলিটি হচ্ছে ক্যামেরা মার্কেট, ক্যামেরা বা ক্যামেরার আনুষাঙ্গিক যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত কিছুর জন্য বিখ্যাত মেট্রো গলি। তো আমি সেখানে এসেছিলাম মাইক কেনার জন্য। তো এই মুহূর্তে আমি ওই মাইক লাগিয়ে রেকর্ড করছি। পেছনে কিন্তু প্রচুর নয়েজ, প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর হর্ন দিচ্ছে, চারদিকে প্রচুর লোকজন। তো এই ভিড়ভাট্টার মধ্যে, এই চিৎকার চেঁচামেচির মধ্যে আমার ভয়েসটা কেমন আসছে সেটাই জানার জন্য আর কি এই ভিডিওটা করা। তো তারপরে ভাবলাম তোমাদেরকেও একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেখাই যে ধর্মতলা চত্বরের যে বাস স্ট্যান্ড, ধর্মতলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ভিডিও তোমাদেরকে দেখাই। তো এদিক দিয়ে আমি যেখানে শুরু করলাম তোমাদেরকে দেখানো, যে গ্র্যান্ড হোটেলের সামনের দিকটা, ওটাই হচ্ছে মেন মানে এন্ট্রেন্স আর কি, ফ্রন্ট গেট বলা যায়। আর এখন আমি যেখানে আছি দেখতে পাচ্ছ, তো এদিক দিয়েও একটা গেট আছে বাস স্ট্যান্ডে ঢোকার। এখানে শুরুতেই বেশ অনেকগুলো বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার ওদিকে যদি দেখো, ওদিকেও বাস দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এই সমস্ত বাস কিন্তু সব বাইরের জন্য, মানে বেশ মোটামুটি 4-5 ঘন্টার ওপরে যে সমস্ত রুট আছে সেই সমস্ত রুটে এই সমস্ত জায়গা থেকে, মানে এই স্ট্যান্ড থেকে বা এই জায়গা থেকে গাড়ি ছেড়ে যায়। যেমন এই গাড়িটি দেখতে পাচ্ছ দীঘার উদ্দেশ্য ছেড়ে যাবে। ইভেন এখানে ম্যাক্সিমাম গাড়ি, এই লাইনে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি, এ সমস্ত গাড়ি কিন্তু সব দীঘার উদ্দেশ্যে যাচ্ছে। এই যে কাকু বলছেন দীঘা দীঘা। তো যাই হোক, এটাই হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল। আর এই যে এখানে দাদা চলে যাচ্ছে, এখনই ছেড়ে যাচ্ছে। তো এখনই দেখছি দীঘা, না আমি যাবো না, আমি জাস্ট ঘুরতে এসেছি। এই বাসটি এখন ছেড়ে দিচ্ছে দীঘার উদ্দেশ্যে। ভেতরে আরও অনেক বড় অনেক বাস আছে দেখতে পাচ্ছি এদিকে, জানি না ভাই এই বাসগুলো কোথায় আছে। এটা খড়িকা বলে কোনো একটা জায়গায়, কেশিয়ারি, উলুবেরিয়া, ডেবরা, মেদিনীপুরের সাইডে হবে কোথাও, জানি না, আমার ওই নামটা শুনিনি কখনো। এখানে প্রথমবার এলে তোমরা কেউ বুঝতে পারবে না যে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বেরোলে কোথায় এলে কোথায় গেলে, এই সমস্ত কিছু বুঝতে পারবে না আর কি। মানে এত বড় আর এত ঘিঞ্জি চারদিক দিয়েই, কিন্তু গাড়ির লাইন, বাসের লাইন। জানি না, এদিক দিয়ে একটা গেট আছে সামনে, এদিকে দেখতে পাচ্ছি ইভেন এদিকেও একটা গেট আছে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে এখানে জল টল জমে, জাস্ট কিছুক্ষণ আগে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে নোংরা জল জমে গেছে, জল পাস হওয়ার কোনো জায়গা পাচ্ছে না ওখান দিয়ে। তো যাই হোক, এখানকার রাস্তাঘাট, বাস স্ট্যান্ডের পরিস্থিতি এই মুহূর্তে এমনটাই। এখানে যত এই মুহূর্তে গাড়ি দেখতে পাচ্ছ, মানে বাস টাস যা আছে, সেই তুলনায় কিন্তু প্যাসেঞ্জার নেই, লোকজন নেই। তো আমি এখান থেকে বেশ কয়েকবার রাত্রে করে দীঘার উদ্দেশ্যে গেছি বাসে করে, মানে আমি যতবার দীঘায় গেছি, না হলে 25-30 বার দীঘায় গেছি আমি যবের থেকে গেছি আজ পর্যন্ত। 2 বার মাত্র আমি ট্রেনে গেছিলাম, বাদবাকিবার কিন্তু, হ্যাঁ বাদবাকি আমি ওই বাসে করে গেছি, নাইট সার্ভিস যে সমস্ত বাস। তো তখন দেখেছি এই বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার, প্রচুর মানুষ,
তো এখানে যে সমস্ত দূরপাল্লার বাস ম্যাক্সিমাম বাস সন্ধ্যার পরে ছাড়ে, যার জন্য এখানে ভিড়টাও প্যাসেঞ্জারে মানে মানুষের ভিড় সে সন্ধ্যার পর থেকে শুরু হয়। এতদিন তোমরা যে ভয়েসটা শুনে এসছো সেই তুলনায় বর্তমান যে ভয়েস সেই ভয়েসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ লাইন পড়ে গেছে গাড়ির ওদিক দিয়ে, প্লাস এদিকেও দেখতে পাচ্ছ। যাই হোক, এদিকে যাবো না, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, দেখি ধর্মতলার এদিকে অনেকদিন আসিনি, আগে প্রচুর হাঁটতে আসতাম এদিকে, বাট অনেক দিন হয়ে গেছে, বা অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর হয়ে গেছে আমি এই সমস্ত এরিয়াতে হাঁটি না, ফুটপাথ দিয়ে যাই। এখানে প্রচুর ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, ফুটপাথও মোটামুটি সব দোকানদারের আন্ডারে আর কি দেখতে পাচ্ছ। এই বাস স্ট্যান্ডের পাশেই এই সমস্ত ফুটপাথ, ফুটপাথে এখানে বিভিন্ন খাবারের দোকান, লাইন নেই কিন্তু সব খাবারের দোকান আছে এখানে। যদিও এই সমস্ত খাবারের যে দোকান কতটা হাইজেনিক বা হাইজিন মেনটেন করে আমি জানি না, বাট তারপরেও প্রচুর মানুষ বসে খান এখানে দেখতে পাচ্ছ। এখন দুপুর সময়, এখন 3:30-4 বাজে, তারপরও প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা মানে ভাত খাচ্ছে। ওই যে লম্বা করে দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে আজকে মনুমেন্টটা ঘুরিয়ে আনি, তোমাদেরকে কখনো মনুমেন্ট দেখাইনি, তোমরা অনেকেই নাও দেখে থাকতে পারো, তাদেরকে আমি এই মনুমেন্টটাকে ঘুরিয়ে দেখাই যে মনুমেন্টটা কেমন কলকাতার। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, প্রচুর মানুষ, প্রচুর দোকানপাট, সরি প্রচুর মানুষ নেই, মানুষ কম, দোকানপাট প্রচুর, গাড়ি ঘোড়া প্রচুর, মানে বাস টাস। আর মনুমেন্টে ঢোকার জন্য গেট আছে সামনের দিকে, এইখানে প্রচুর নোংরা, মানে এখানে ঠিকঠাকভাবে ভালোভাবে হাঁটা যায় না। এখানকার রাস্তাঘাট যদি দেখো মানে পুরো কালো হয়ে গেছে, নোংরা টোংরা, এদিকে চারদিকে পুরো ঘাটেরা হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ সাইডে তো নোংরা, এখান থেকে হেঁটে যাওয়াটা খুব চাপের আর কি, গন্ধকর পরিস্থিতি, গন্ধ লাগছে, ইভেন গন্ধ আসছে না। এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে পাশেই গেট, এখান থেকেই মনুমেন্টের ঢোকার রাস্তা, ইভেন বাইরে অন্যান্য গেট আছে, বাট যদি বাস স্ট্যান্ড থেকে ঢুকতে পারো, ঢুকতে চাও, তাহলে কিন্তু ওটাই হচ্ছে ঢোকার রাস্তা। আর এই হচ্ছে এখানকার মনুমেন্ট, বেশ বড় সড়ো একটা শহীদ মিনার আর কি। এই হচ্ছে শহীদ মিনার দেখতে পাচ্ছ, 9 আগস্ট 1969 সালে সম্ভবত এটি স্থাপন করা হয়েছিল বা স্থাপিত হয়েছিল। এখানে বেশ বড় সড়ো করে লেখা আছে 9 আগস্ট 1969। এখান থেকে যদি মনুমেন্টটাকে তোমরা দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে লোকজন মানুষজন ধর্না টর্না দেন, তখন কিন্তু এই মাঠে চলে আসে সেই সমস্ত পাবলিকরা, এখানে এসে ধর্নায় বসেন। কিছুদিন আগে এখানে ধর্নায় বসেছিলেন আমাদের এখানকার বেশ কিছু হবু শিক্ষকরা, যে সমস্ত মানুষ যারা পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় পাশও করেছিলেন, সরকারি চাকরি করবেন মানে স্কুলের শিক্ষকতা করবে বলে, তো তাদের চাকরি আর কি 2 নম্বরই করে অন্য কেউ নিয়েছেন, বা টাকা পয়সা দিয়ে সেই সমস্ত চাকরি টেবিলের তলা দিয়ে যেগুলো হয় আর কি, সেগুলো তোমরা অনেকেই জানো, কলকাতার খোঁজ খবর তোমরা যারা রাখো তারা অনেকেই জানো যে এখানে শিক্ষক দুর্নীতি কতটা বড় দুর্নীতি। তো তারাই এখানে কিছুদিন আগে বা কয়েক মাস আগে বসে ধর্না ভর্না দিচ্ছিলেন, আর আজকে ডেটে কেউ নেই, তাদেরকে তুলে দেওয়া হয়েছে সম্ভবত, আমার ঠিক জানা নেই, কেন কি অনেকদিন নিউজে দেখাচ্ছে না। তো আমি হাঁটতে হাঁটতে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মনুমেন্ট বা শহীদ মিনার, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে, তো চলো এখান থেকে ভিক্টোরিয়াতে যাওয়া যাক। আর এই হচ্ছে এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে গাড়ি টাড়ি এখান থেকে এই রাস্তা দিয়ে চলাচল করে, প্রচুর পাবলিক, মানে পাবলিক এই এখানে তেমন একটা চলাচল করে না, বা প্রচুর গাড়ি কিন্তু চলাচল করে। আর তোমাদেরকে আরেকটা রোড দেখাই, এই যে সামনে যে রোডটা, এখান থেকে এই যে গাড়িগুলো ওদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে রোডটা,
ওই রোডটা হচ্ছে রেড রোড। এই রেড রোডে দুর্গা পুজো, তোমরা জানো কলকাতা দুর্গা পুজো হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা উৎসব বলা যায়। কলকাতা শহর বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে সমস্ত পূজা মণ্ডপ, সেই সমস্ত পূজা মণ্ডপের ঠাকুর দুর্গার প্রতিমা গাড়িতে করে কিন্তু এখানে শো করানো হয় আর কি। সেই রোডটা হচ্ছে এই যে এটাই, এই রোড, এটাকেই রেড রোড বলা হয়। আর পাশেই এক মাসিমাকে না দিদা বলবো যাই না, উনি দেখি এখানে বসে বসে স্টোভে রান্না করছে। তো উনি কী রান্না করছেন একটু দেখি। ও দিদা, এই এত বিকেলবেলা রান্না করছেন? সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই উনি রান্না করার সময় পাননি বা করতে পারেনি, যেহেতু ওনার এখানে কোনো তাবু খাটানো নেই। বৃষ্টি হচ্ছিলো বলে পুরো স্টোভ, এখন উনি রান্না করছেন স্টোভে, যেহেতু এখানে ঢেকে রাখেন তিরপল দিয়ে মানে ওই প্লাস্টিক দিয়ে, তাই এখন বৃষ্টি কমেছে, এখন পৌনে চারটের ওপর হয়ে গেছে। তো এই চারটের সময় উনি এখন রান্না করছেন। তো রান্নাতে কী করছেন আপনি? ডাল ভাত। ডাল ভাত, ভাত হয়ে গেছে? না ভাত হবে। আচ্ছা আগে ডাল করে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি আগে ডাল করে নিচ্ছেন, ভাত এখনও হয়নি। তো ভাত খাবেন, ডাল ভাত মানে এখনও অনেক দেরি আর কি। তো আপনারা কি এভাবে কষ্ট করে থাকেন এখানে? কোথা থেকে এসছেন বাংলা বুঝতে পারছেন তো? আপনারা এসছেন কোথা থেকে? আপনারা এসছেন কোথা থেকে? আচ্ছা বিহার থেকে। এখানে কি করেন? মধু? হ্যাঁ গাছে মধু নেই। হ্যাঁ বিক্রি করেন? হ্যাঁ। কোথা থেকে কিনে আনেন? কিনে আনে না, ভেঙে আনে তো গাছ থেকে। তো আপনারা সন্ধান পান কি করে? ওই তুই আনে তো ওই বিক্রি করে সোফা চাষ ওই খায় পেয়ে চালায়। এই গাছে যে মধু হয়েছে, মৌচাক হয়েছে, সেটা আপনারা বুঝতে পারেন কি করে? ওটা দেখি নে কি। হ্যাঁ ওইখানে আছে। আচ্ছা ঘুরে বেড়ায়। হ্যাঁ ঠিক আছে, রান্না করুন। তো এনারা হচ্ছেন, জানি না এরা কজন আছেন বা কজন মিলে থাকেন এখানে। তো এনারা, এনাদের কাজ হচ্ছে এই এই যে মানে এরিয়া, এই এরিয়াতে প্রচুর পরিমাণে বড় বড় গাছ আছে, সেই সমস্ত গাছে মৌমাছি বাসা বাঁধে, সেই বাসা এনারা ভাঙেন আর কি, মৌচাক ভাঙেন, সেখান থেকে মধু সংগ্রহ করে সেগুলোই বিক্রি করেন, সেটাই বললেন। বাট আমার মনে হয় না যে ওনারা তা করেন, কারণ এখানে আমার তো যাই না এখানে কোনো গাছে মৌমাছি বসে কি না, কারণ আশেপাশে কোনো ফুলের বাগান টাগান বলো বা যেখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করবে এমন পরিবেশ এই আশেপাশে কোথাও নেই। তো ওনারা এই মৌচাক মানে বালতির মধ্যে ওই পুরনো চিনি মেশানো মধু, আমি আমাদের পাড়াতে অনেক জায়গায় দেখেছি যে চিনি মেশানো মধু বালতির মধ্যে দিয়ে তার মধ্যে কিছু মৌচাকের বাসা ঢুকিয়ে দিয়ে লোককে বলে যে আমরা সরি, তো মানুষজনদেরকে বলে আর কি যে আমরা জাস্ট মৌচাক ভেঙে নিয়ে এসেছি টাটকা মধু, এইভাবে বিক্রি করে। জানি না এনারা তা করেন কি না, বাট এরকম করে মানে দু নম্বরই করে সেটা জানি আমি। আর হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে দেখতে হচ্ছে পুলিশ মেমোরিয়াল, পুলিশ মেমোরিয়ালের যে স্ট্যাচু সেটা ভালো লাগছে। আর আমার সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার ওপরে যে মাঠ, মাঠের ওপাশে যে তিনটে টাওয়ার দেখতে পাচ্ছ লাইটের যে টাওয়ার, এটাই হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন। আর সামনে যে বড় বড় শেড দেখতে পাচ্ছ টিনের বা উপরে যে পরপর তিনটে প্লাস এদিকে যে লাইটের যে টাওয়ার দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইডেন গার্ডেন্স। আমার পেছনে এই যে ওদিকে দেখতে পাচ্ছ ফাঁকা যে ময়দানটি, এটা হচ্ছে গড়ের মাঠ বা ব্রিগেড মাঠ, তোমরা যে নামেই চেনো আর কি, কেউ বলে গড়ের মাঠ, কেউ বলে ব্রিগেড মাঠ, কেউ বলে ময়দান, তো এটাই হচ্ছে সেটাই। আর এর ঠিক পাশে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ, বেশ বড় বড় গাছ আমার পেছনে, ইভেন তোমরা যদি এই এই দিকে দেখো প্রত্যেকটি গাছ বেশ বড় বড় গাছ, আর গাছের যে গুঁড়ি আর কি কাণ্ড সেটি কিন্তু বেশ মোটা সোটা। এই সমস্ত গাছ এখানকার ম্যাক্সিমাম গাছ, যে গাছের বয়স প্রায় 100 বছরের বেশি, 200 বছরের পুরনো বা 300 বছরের পুরনো গাছ কিন্তু এই সমস্ত জায়গাতে এখনও বিদ্যমান। বেশ ভালো লাগছে কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর, আজ ছায়া শীতল, যদিও এখন কোনো গরমের তো কোনো ব্যাপার নেই মানে রোদের কোনো ব্যাপার নেই, তারপরও এই গাছের তলায় বেশ মজা লাগছে আমার।
এখানে আগে ট্রাম চলতো, এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রাম লাইন আছে, এখানে ট্রাম চলছে, সেই ট্রাম বন্ধ হয়ে গেছে। তো এখনকার লাইনের অবস্থা দেখতে পাচ্ছ এরকমই। আর এই যে গাছের কথা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছি একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের যে কাণ্ড বা গুঁড়ি সেটা বেশ বড় সড়ো, অনেক পুরনো গাছ এই সমস্ত গাছগুলো। ইভেন আমার সামনে লাইন দিয়ে পেছনে একটা দেখলাম, এই একটা দেখতে পাচ্ছি, ইভেন সামনে যদি দেখো আরও বড় বড় গাছ। এই সমস্ত গাছের বয়স 200 বছরও বেশি। আমার ঠিক পাশে ওই যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছ, আমার ছোটোবেলায় স্কুলে হয় না স্যাররা ম্যাডামরা শাস্তি দিতেন যে কান ধরে বা এক পা তুলে দাঁড়িয়ে থাক বেঞ্চের উপরে বা বেঞ্চের নিচে। একে সম্ভবত এর মালিক বলে দিয়েছে তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি অনেক দূর থেকে ওকে ফলো করছি বা দেখছি, কন্টিনিউ এভাবে দাঁড়িয়ে আছে, একে কেউ সরাচ্ছেও না নাড়াচ্ছেও না, ও নিজে নড়ছেও না। এই আপনার? ও আচ্ছা আচ্ছা। তো ঘোড়াটা অনেকক্ষণ ধরে দেখি চুপচাপ দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি ওনার মালিক ওপারে গেছিলো হিসু করার জন্য, তো হিসু করতে গিয়ে ওকে একে দাঁড় করিয়ে রেখে গেছে, ও দাঁড়িয়েই আছে। একটু মানে একটা পা এদিকেও গেল না, একটা পা ওদিকেও গেল না। আর সামনে আরও অনেক ঘোড়া আছে দেখতে পাচ্ছ। এখানে তোমরা বিকেলবেলা করে আসলে এখানে ঘোড়া রাইড করা যায়। ইভেন ঘোড়ার যে গাড়িগুলো আছে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে, সেখানে তোমরা ওই ঘোড়ার গাড়িও রাইড করতে পারো। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো, এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, সামনে আরও 2-3টে ঘোড়া দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত ঘোড়া রাইড করতে গেলে পয়সা লাগে। এই ঘোড়া রাইড করতে গেলে ক পয়সা লাগে? ছোটো রাউন্ড বললে 200 টাকা, বড় রাউন্ড বললে 400 টাকা। ছোটো রাউন্ড বলতে কতক্ষণের? ছোটো রাউন্ড সিধা যাবে, সিধা আসবে, বড় রাউন্ড গার্ডেনে ঘুরবে গোল করে। আচ্ছা ওই পুরো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বসবে না? আমি বসবো না, আমি জিজ্ঞাসা করছি এখানে এই ঘোড়াগুলো যদি রাইড করতে লাগে পা চাও তাহলে কিন্তু এই যে রাস্তা বলছে এখান থেকে ও মাথায় যাবে আর এই মাথা এই পর্যন্ত 200 টাকা, মোটামুটি মিনিট 3-4। আর এই সামনের যে মাঠটাকে পুরো রাউন্ড করাবে সেটাকে 400 টাকা নেবে বলছে। এর নাম কি আছে? রানী। রানী আছে? আচ্ছা আচ্ছা। আমার পেছনে যাকে দেখতে পাচ্ছি এ হচ্ছে রানী। রানী ভালো আছো? রানী শুধু সামনে দেখতে পাচ্ছে, ভালো আছে। আর ওর নাম কি আছে? এর নাম কি আছে? নাম পিঙ্কি রায়। পিঙ্কি? আচ্ছা, এর নাম হচ্ছে পিঙ্কি, এর নাম হচ্ছে রানী, এর নাম হচ্ছে কি বললে? পিঙ্কি। আর এর নাম কি আছে? এর নাম কাজল আগরওয়াল। কাজল আগরওয়াল? সব কি মেয়ে? ছেলে নেই এখানে একটু? না না, সব মেয়ে। এখানে সব মেয়ে দেখতে পাচ্ছি, কোনো ছেলে ঘোড়া নেই। পেছনের রাস্তা দিয়ে পাক্কা 40 মিনিট আমি হেঁটে এলাম, 40 মিনিট না 35 মিনিট, মানে আধা ঘন্টার ওপর আমি হেঁটে এলাম। তারপরেই সামনে এখান থেকে বাঁদিকে টান, এদিকেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে এন্ট্রান্স সেটাই। আর এখানে অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি, এর আগে তোমাদেরকে 2-3টে দেখালাম, মানে এই ভাইদেরকে দেখতে পাচ্ছ। কিনাকারকে লেতো তোমরা? 200-400 কিতনা টাইম? স্মল রাইট 200 কা, বিগ রাইট 400 কা। নেই, স্মল রাইট কিতনা টাইম লেতে হো? স্মল রাইট কা 809 মিনিট। আচ্ছা 9 মিনিট। আচ্ছা, বিগ রাইট কা জাস্ট 15 মিনিট। আচ্ছা আচ্ছা। স্মল রাইড বলছে ছোটো রাইড করাবে মোটামুটি 7-8 মিনিট 200 টাকা, আর 8-10 মিনিট সেটা হচ্ছে 400 টাকা। আর এখানে আরও এই বড় বড় দেখতে পাচ্ছ যে ঘোড়ার যে গাড়ি আছে, এই গাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। এগুলো রাইড করতে ক টাকা নেওয়া হয় দাদা? কত কত টাকা নেন এটা রাইড করতে? 500 টাকা। কতক্ষণ? 10-15 মিনিট। এই গাড়িগুলো হচ্ছে 500 টাকা নেয়, 10 থেকে 15 মিনিট। 5 জন এই গাড়িতে বসা যায়, আর যে গাড়িতে বসতে গেলে কিন্তু 500 টাকা লাগে। রাইড করাই বলছে 10 থেকে 15 মিনিট। লাইন দিয়ে এখানে কিন্তু বেশ বড় বড় গাড়ি আছে দেখতে পাচ্ছ, লাইন দৌড়ে। এবার আমি ভেবেছিলাম 4-5টা হবে, এখান থেকে শুরু হয়েছে এখান থেকে লাইন দিয়ে, না হলে 25 থেকে 30টা এরকমই ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। বেশ বিভিন্ন গাড়ি, সব প্রত্যেকটা গাড়ি কিন্তু বেশ রাজকীয়ভাবে সাজানো আছে। বেশ আগে থাকতো না রাজা, আগে যে সমস্ত রাজা মহারাজা রথে চড়ে ঘুরে বেড়াতেন সে রথের মতো লাগছে আর কি। কিছু ঘোড়া আছে রুগ্ন, যেমন এই ঘোড়াগুলো বেশ রুগ্ন বলে মনে হচ্ছে। আচ্ছা, ঘোড়া কুরছে আয়ে? আচ্ছা আচ্ছা। কিতনা দিন কে লিয়ে আয়ে? ই হামলো এই 12-15 দিন কে লিয়ে আয়ে। 12-15 দিন? আবি কিতনা দিন হুয়া? আবি এই ম্যাক্সিমাম 5-6 দিন। আচ্ছা, এই ভাইরা এসছে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে, গোরখপুর জেলা, সেখান থেকে ভাইরা এসছে 14-15 দিনের একটা ট্যুর নিয়ে এসছে ফ্যামিলিকে সাথ। কে দোস্ত?
नहीं फैमिली के साथ। तो अभी कहाँ कहाँ घूमे? कोलकाता, कोलकाता घूमे, वेस्ट बंगाल घूमे। वेस्ट बंगाल तो है, कोलकाता में कहाँ कहाँ घूमे आप? मतलब कोलकाता हम लोग मेट्रो गए थे, कालीघाट गए थे, विक्टोरिया। उनको बोलने का बहुत है, बोले कहाँ कहाँ घूमे हैं आप? कालीघाट, चिड़ियाघर, हावड़ा ब्रिज, अब जा रहे हैं विक्टोरिया में। अच्छा, विक्टोरिया घूमे, कैसा लगा आप लोगों को? अच्छा लगा, बट ना ये हावड़ा ब्रिज पे कुछ था नहीं। क्यों, क्या क्यों? वहाँ पे नहीं अच्छा लगा। अच्छा नहीं लगा? नहीं। अच्छा अच्छा, आप लोगों को कैसा लगा? अच्छा लगा, अच्छा लगा, बहुत अच्छा लगा। এই যে ভিক্টোরিয়া যে মেমোরিয়াল হল, এই হলের ঠিক উল্টো দিকেই এখানে বিভিন্ন ঘোড়া দেখতে পাচ্ছ লাইন দিয়ে, এখানে আছে, ওদিকে আছে। শুধু সিঙ্গেল ঘোড়া রাইড করতে পারো, সাথে সাথে পেছনে দেখতে পাচ্ছ যে সমস্ত ঘোড়ার গাড়ি, সেই সমস্ত গাড়িও তোমরা রাইড করতে পারো 200 টাকা থেকে শুরু 400-500 টাকা পর্যন্ত। ভিক্টোরিয়ার উল্টো দিকে প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা মানুষের আর কি, প্রচুর ভিড়। আমার এদিকে যদি দেখো, এদিকে প্রচুর মানুষজন, ইভেন তোমরা যদি আমার সামনে দেখো, এদিকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে এসছেন যারা। এক্সকিউজ মি, প্রচুর মানুষ কিন্তু ভিক্টোরিয়ার ঠিক উল্টো ফুটে, মানে উল্টো দিকে রাস্তায়। এখানে সবাই মোটামুটি বিভিন্ন আমাদের এই রাজ্যের বাইরে থেকে এসছে, মানে হিন্দি ভাষী, সবাইকে দেখে বা তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমার পেছনে দেখলে, তোমরা যদি আমার সামনে দেখো, প্রচুর পরিমাণে। এই ভিডিওতে আমি নর্মালি মাইক ছাড়া যেমন চিৎকার করে করে, মানে জোরে জোরে কথা বলি, এই মাইক লাগিয়েও আমি তাই করছি। জানি না এই আওয়াজটা কতটা শুনতে ভালো লাগছে বা খারাপ লাগছে, তো যখন আমি এডিট করব ব্যাপারটা তখন আমি বুঝতে পারবো। আর ভাবছি মাইকে যদি রেকর্ড না হয় তাই একটু জোরে জোরে কথা বলছি বা চিৎকার করে কথা বলছি, নর্মালি যেমনটা করে থাকি। এর আগে আমি মাইক ব্যবহার করিনি। মাইক ব্যবহার করলে সেটা কেমন করে, মানে কত জোরে কথা বলা উচিত সেটা আমার আইডিয়া নেই এখনো পর্যন্ত, তাই আমি একটু চিৎকার করে করে বা জোরে জোরে কথা বলছি। মেমোরিয়ালের সামনেই অনেকেই সেলফি তুলতে, ফটো তুলতে ব্যস্ত। এপারে আছে, যেমন ওপারেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে। আর আমি ভেতরে ঢুকবো না এখন, আর এই ভালো লাগছে না। আর যদিও এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এসব দেখানোর না, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মেনলি আমার এই মাইকটাকে টেস্ট করার বা চেক করার, তোমাদের থেকে জেনে নেওয়া এই মাইক থেকে যে আওয়াজটা তোমরা পাচ্ছ, আমাকে যেই ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ, সেই ভয়েসটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না, এটাই জানাবার জন্য বা এটাই জানার জন্য মেনলি এই ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, আমি আর এদিকে বেশি ঘোরাঘুরি করছি না, বাড়ি যাই। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, চলো টাটা।